শুরুতেই একটা কথা বলবো, যে কথা নিয়ে হয়তো কোটি কোটি মানুষ আমাকে গালিগালাজ করবে, কিন্তু গালিগালাজ করে আমাকে ট্রল করে সমালোচনা করে বিদ্রূপ করে এক দুই বছর পরে বলবে, হ্যাঁ কাজী সাহেব ঠিক বলে গেছেন, এই জন্য আমার চিন্তা নাই, আমি একটা কথা বলে অনেক ট্রল বিদ্রূপের মুখে পড়ি। সব নবীরাই বিদ্রূপ ট্রল এবং মানুষের হাসা হাসির সম্মুখীন হয়েছিলেন, হয়েছিলেন না? ইয়া হাসরাতান আলাল ইবাদ মা ইয়াতিহিম মির রাসূলিন ইল্লা কানু বিহি ইয়াস্তাহজিউন। হায় বান্দাদের জন্য আফসোস, যে রাসূলই যেই পয়গম্বরই তাদের কাছে আসে মেসেজ বার্তা নিয়ে আসে, ওই বার্তা শুনে বার্তাবাহক রাসূলের সাথে এরা সবাই ঠাট্টা বিদ্রোহ ট্রল করেছে, একজন রাসূলও তাদের নিজ সমকালীন মানুষের ট্রল থেকে বিদ্রূপ থেকে ঠাট্টা থেকে মুক্তি পাননি। তো তাদের চেয়ারে বসে আমরা কিছু বললে ট্রল বিদ্রোহ এটা আমাদের উপায় না। আমি যে কথাটা আজকে বলবো, আমার 35 বছরের শিক্ষা জীবনের বাস্তব অভিজ্ঞতার আলোকে, এখনকার বিশ্বকে পর্যবেক্ষণ করার আলোকে যেটা আমি বলবো, কথাটা হলো কেন বর্তমান শিক্ষায় শিক্ষিতা মায়েদের সন্তানদের চেয়ে অশিক্ষিতা মায়েদের সন্তানরা অধিক প্রতিভাবান, অধিক ইন্টেলিজেন্ট, অধিক সুস্বাস্থ্যবান হয়? কেন শিক্ষিতা মায়েদের চেয়ে অশিক্ষিতা মায়েদের সন্তান বেশি ভালো হয়, কোয়ান্টিটিতেও বেশি হয়, কোয়ালিটিতেও ভালো হয়, গুণেও গুণে মানেও উন্নত, প্রতিভাবান, স্ট্রং হয়, সংখ্যায়ও বেশি হয়? কারণটা কি? আমি কিন্তু মন্তব্য করতে চেয়েছিলাম কিন্তু প্রশ্ন আকারে ছাড়লাম কথাটা। আমি একজন অশিক্ষিতা মায়ের, আধুনিক স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় ইত্যাদি শিক্ষা নীতির আলোকে আমার মাকে বলা হবে কাঠমূর্খ, একেবারে মূর্খ, ক্লাস ওয়ানের সার্টিফিকেটও নাই। আমি সেই এখনকার শিক্ষানীতি অনুসারে আমার মাকে অবশ্যই, যেহেতু ওনার ক্লাস ওয়ানের সার্টিফিকেটও নাই, স্কুলের প্রাইমারি স্কুলের টিচাররাও বলবে আপনি একজন মূর্খ, ঠিক নয় কি? আপনি একজন অশিক্ষিতা মা অবশ্যই বলবে। আমার দাদি তিনি এমনই ছিলেন, 12 সন্তানের জননী, 10 ছেলে 2 মেয়ের জননী, তিনি অশিক্ষিতা। আমার মা 7 মেয়ে 3 পুত্রের জননী, তিনি অশিক্ষিতা। আমার নানি 7 ছেলে 3 মেয়ের জননী, তিনি অশিক্ষিতা। কিন্তু এই যে আমি আমার কথাই বললাম, এখানে আরো যারা আছে ম্যাক্সিমাম অনেকেরই মা ক্লাস গণা শিক্ষায় শিক্ষিতা অনেকেই নন, কিন্তু আমি আমার 10 ভাই বোনের মধ্যে একজনও এমন দেখি নাই সামান্যতম কোনো দুর্বলতা, না শারীরিক, না মানসিক, না রূপে, না গুণে, না কোথাও কোনো ডিসঅর্ডার, কোনো দুর্বলতা, অ্যাবনর্মালিটি কারো মধ্যে নেই। আমাকে দেখেছেন একটু আগে আমার ছাত্র, এই যে ইনি আমার আজকের ছাত্র নন, ইনি আজ থেকে 25 বছর আগে আমার ছাত্র। তো আমি তো আমার অশিক্ষিত মায়েরই সন্তান, আলহামদুলিল্লাহ আমি তো খুব ভালো আছি, খুবই ভালো আছি। এখনকার তরুণরাও আমার সাথে কোনো অংশে পাল্লা দিয়ে পারবে না ইনশাআল্লাহ।
কেন আমি স্ট্রং হলাম? আর কেন এই যুগের শিক্ষিত মায়েদের ছেলে মেয়েরা ম্যাক্সিমাম হাবা গোবা, পঙ্গু, দুর্বল, মেধাহীন, ইন্টেলিজেন্সহীন, যেটা সর্বশেষ সারা ওয়ার্ল্ডে এখন এসেছে ডিসলেক্সিয়া, যেটাকে বলা হয় ডিসলেক্সিয়া। হ্যাঁ, ডিসলেক্সিয়া, লার্নিং ডিসঅর্ডার, একটা রোগ দেখা দিয়েছে শিক্ষিতা মায়েদের সন্তান। অশিক্ষিতা মায়েদের সন্তানদের এই রোগটা খুঁজে পাওয়া যায় না। ওয়ার্ল্ড গবেষণায় দেখা যাচ্ছে অধিকন্তু শিক্ষিতা মায়েদের সন্তানদের মধ্যে ডিসলেক্সিয়া রোগ দেখা দিয়েছে। ডিসলেক্সিয়া কি? লার্নিং ডিসঅর্ডার, অর্থাৎ এরা উচ্চারণ বলে ডি উচ্চারণ করে বি, বলে বি উচ্চারণ করে ডি, পড়ে পি 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 বললে ওরা এটাকে বলে টি, মানে একটা উচ্চারণ যেটা করতে বলা হয় ওটা করতে গিয়ে ডিসঅর্ডারের শিকার হয়, ওটা পারে না। এই ভয়াবহ রোগটি ডিসলেক্সিয়া এবং শিক্ষিতা মায়েদের, অশিক্ষিতা মায়েদের সন্তানদের মধ্যে দেখা যায় না। আমার মামা গোষ্ঠী অশিক্ষিতা নানির ঘরে, তারা সাত মামা ছিলেন, সাত মামার এক মামা ছিলেন স্বাধীন বাংলার বাইতুল মোকাররমের প্রথম খতিব, যাকে বঙ্গবন্ধু সরাসরি নিয়োগ দিয়েছিলেন, লালবাগ মাদ্রাসার মুফতি ছিলেন। অথচ মা অশিক্ষিত, জীবনেও কোনোদিন ক্লাস ওয়ানও পড়েনি। ভুলটা কোথায়? আল্লাহ যে বলেছেন ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, আল্লাহ মানুষদেরকে, তার বন্ধুদেরকে, ইমানদারদেরকে অন্ধকার সমূহ থেকে বের করে কোন দিকে নিয়ে যান? আলোর দিকে নিয়ে যান। আমি কি কারণটা বলবো? কারা কারা শুনতে চান হাত তোলেন। আমরা ওয়াজ করি একটু নীরস টাইপের, সুর নাই, একটু টানটুন নাই, বুঝেন না? অনেকে মজা পেতে চান না, কারণ একটা সুর দিলে অনেক মজা লাগে। সুরের বক্তা আছে আলহামদুলিল্লাহ, কিন্তু আমি চেষ্টা করি না, আমার কাছে আনিজি লাগে। কারোর কাছে খুব ভালো লাগে, তারা ঠিক আছে, ওটা তাদের জন্য ঠিক আছে, কিন্তু আমি ওটা পারি না, ওই জন্য সুর দেই না। হয়তো এই জাতীয় বক্তৃতায় আপনাদের স্বাদ নাও লাগতে পারে, নাও লাগতে পারে, কিন্তু মেডিকেল সায়েন্স বলে যে খাদ্যগুলিতে স্বাদ নেই, পরীক্ষা নিরীক্ষা দেখা যায় মানব দেহের জন্য সেগুলিই মহা মহা উপকারী। করলা, করলা বেচারা সবসময় খাদ্য তালিকার ফার্স্টে থাকে, কেন লাস্টে থাকে না, মাঝেও থাকে না, এই বেচারা প্রথমেই ফার্স্ট উদ্বোধনী তাকে দিয়ে, কারণ হলো তার মধ্যে কোনো স্বাদ নাই। কিন্তু সবাই বুঝে এটা মহা উপকারী একটা জিনিস, যেহেতু স্বাদ নাই তো লাস্টে খেলে এটা তিতা নিয়ে বাড়ি যেতে হবে। এই যন্ত্রণা থেকে বাঁচার জন্য তিতা জিনিসটা আগে খেয়ে ফেলে, স্বাদের জিনিস যেহেতু পরে আছে, মাছ মাংস এটা সেটা আছে, এতগুলি স্বাদের ভিড়ে এই তিতাটা হারিয়ে যাবে, এটার মনে থাকবে না, ঠিক না কি? করলা খাইতে তো আসলে কষ্ট লাগে, কিন্তু এটার মতো উপকার, ডায়াবেটিস রোগীকে জিজ্ঞাসা করেন কত উপকারী, ঠিক না? কলেরা বসন্ত যে কোনো রোগের জন্য এটা বিশাল একটা ঔষধ, অথচ স্বাদ নেই তেমন। যে বক্তৃতাগুলির মধ্যে অনেক সময় স্বাদ লাগে না, এগুলি করলা টাইপের বক্তৃতা, ঠিক না? এগুলির মধ্যে অনেক উপকার থাকতেও তো পারে নাকি?